ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। নাজিমুল ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন, একজন সাধারণ মানুষ কীভাবে ইসলামের জ্ঞান অর্জন করবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, একটি বিশাল প্রশ্ন, সেটি হলো জ্ঞান অর্জন করা। একজন সাধারণ মানুষ তারা কীভাবে ইসলামের জ্ঞান আরোহণ করবে। ইসলামের জ্ঞান শিক্ষা করার জন্য প্রধান দুটি যে বিষয়কে সামনে রাখতে হবে সেটা হলো কাল আল্লাহ কাল আর রসুল, আল্লাহ কী বলেছেন, রাসুল কী বলেছেন। একজন সাধারণ মানুষ তার প্রথমে উচিত আল্লাহ রব্বুল আলমের জ্ঞানকে অর্জন করার চেষ্টা করা। আর আল্লাহর জ্ঞান অর্জন করার শ্রেষ্ঠতম উপায় হলো কোরআনুল করিমকে তেলাওয়াত করা, কোরআনুল করিম শিক্ষা করা, এর জ্ঞান অর্জন করা। কারণ আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথমে আয়াতটি নাজিল করে বলছেন, ইকরা, পড়ুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়ুন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওরব্বুকাল আকরাম, পড়ুন, আপনার রবি হলো মহাসম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাম আল ইনসান মা আলাম ইয়ালাম, মানুষকে তাই শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এই জন্য আপনার আমার উচিত হলো পড়তে হবে, সাধারণ মানুষকেও চেষ্টা করতে হবে পড়ার জন্য। এখন যদি সে পড়তে না পারে তাহলে কমপক্ষে কোরআন এবং সেই হাদিসের আলোচনা যে সমস্ত আলেম ওলামা করেন তাদের কাছ থেকে শুনতে হবে। শোনার মাধ্যমে আপনার জ্ঞানার্জন করতে হবে যদি সে পড়তে না পারে, কিন্তু সর্বপ্রথম চেষ্টা করতে হবে পড়ার জন্য। আর কোনো আমল করার আগে পড়তে হয়, প্রথম যে আয়াতটি বললাম সূরা আলাকে, আর কোনো আমল করার আগে অবশ্যই আগে আপনাকে জানতে হবে, জানতে হবে। যেমন আল্লাহ বলছেন ফা আলাম, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওয়াস্তাগফিরুল্লাহ যামবিক, অতঃপর আপনার জন্য, আপনার পাপের জন্য ইমানদার নারী পুরুষদের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। তাই এখানে প্রথমে জানতে বলা হয়েছে। তা সাধারণ মানুষও আপনাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে, জানতে হবে রাসুল সম্পর্কে, জানতে হবে দীন ইসলাম সম্পর্কে। হ্যাঁ, এই আল্লাহ রাসুল দীন ইসলাম এই সম্পর্কে এই সাধারণ জ্ঞানগুলি অবশ্যই রাখতে হবে, যে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার ইবাদতে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, তার কাছেই চাইতে হবে, তার কাছেই ধন্যবাদ দিতে হবে, অন্য কাউর কাছে মাথা নত করা যাবে না। শিরিক কী জিনিস, বিদআত কী জিনিস, এইগুলো জানতে হবে। এবং এই জানার জন্য নিজে যদি পড়তে না পারে, বিজ্ঞ কোনো আলেম যারা কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আছে তার কাছ থেকে শিখতে হবে, শুনতে হবে, জানতে হবে, তাদের দর্শে বসতে হবে। এবং সর্বোপরি যে ব্যক্তি মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কারণ আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আপনি যদি জানেন আপনার মর্যাদা, আপনার ইমান আরও বৃদ্ধি পাবে। যেমন এক আয়াত আল্লাহ বলছেন যে ইয়ারফে আল্লাহুল্লাযীন আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ মর্যাদার দিক থেকে উন্নত করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন তাদের মর্যাদা আরও আরও অনেক বেশি, সূরা মুজাদ্দালার 11 নম্বর আয়াতে। এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে পারেন। হ্যাঁ, এমনকি একটি দোয়াও আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, সূরা তোহা 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন হে আল্লাহ আমার এলেম তুমি বৃদ্ধি করে দাও। আর এটা মনে রাখতে হবে, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। যেমন এক আয়াতে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নাম ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান। হ্যাঁ, মূলত যারা উলুল আলবাব, জ্ঞানবান লোকেরাই এটা সম্পর্কে হ্যাঁ ভালো জেনে থাকেন, সূরা জুমারের 9 নম্বর আয়াতে। কাজেই আপনাকে আমাকে জানার জন্য, এমনকি সাধারণ মানুষ হলো তাকে পড়তে হবে, পড়তে না পারলে বড় অভিজ্ঞ আলেম যারা কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আছে তাদের কাছ থেকে শুনতে হবে, জানতে হবে। বর্তমান আধুনিক জামানায় এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকে জানতে পারেন, সহিহ আকীদা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। হ্যাঁ, এই বর্তমান আধুনিক জামানায় আপনার বিভিন্ন ধরনের যে ইসলামিক ওয়েবসাইট আছে, ইসলামিক সাইটগুলি আছে, এগুলো সম্পর্কে জানতে পারবেন। এখন সাধারণ মানুষ এগুলো যদি ইউজ করতেও না পারে, কমপক্ষে সে তো শুনতে পারে। হ্যাঁ, ইসলামিক কিছু মেমোরি তৈরি করে দিয়ে, হ্যাঁ, যে সহিহ আকীদার জিনিস সেগুলো মেমোরিতে ভর্তি করে দিয়ে সেটা শুনতে পারবে।
এভাবে জানা যেতে পারে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, আর সব সর্বোপরি চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এই নিজে কোরআনটা আগে শিখতে হবে, অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে, এইভাবেই আমরা জ্ঞান অর্জন করতে পারি। হাজা আল্লাহ আলম বিসওয়াব, ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।